লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর ভাঁড় নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো আরামবাগ পৌরসভা। আরামবাগ শহরের পলিশ্রী এলাকার প্রায় 150 বন্যা দুর্গতদের হাতে এই ভাঁড় তুলে দেওয়া হলো। এছাড়াও লক্ষ্মী পুজোর দিন যে সমস্ত সামগ্রী লাগে তা উপহার দেওয়া হয়। তার মধ্যে ছিল ময়দা, চিনি, সুজি, ডাল, চিড়ে ইত্যাদি। এই সমস্ত উপহার পেয়ে ভীষণ খুশি ওই দুর্গত মানুষজন। দিদি পাঠিয়েছে, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। দিদি পাঠিয়েছে, হ্যাঁ, এটা জমাবে, ঠিক আছে। আরে জলটা ওই গায়ে পড়বে, মানে ছাতাটা লাগালে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, এই মোবাইলটা খারাপ, হ্যাঁ, পাঠিয়েছে মমতা দি পাঠিয়েছে, কি করবেন এই সব লোক কি দিল আজকে? লক্ষ্মী পুজো আজকে, লক্ষ্মী ভান্ডারটা দিয়েছে, আমরা কিছু কিছু করে পয়সা জমাবো। তারপর ভাই চেয়ারম্যান আমাদেরকে সবকিছুই দিচ্ছে, সবকিছু, তেল, ডাল, তিরপল, হাঁড়ি, গুড়ি, যা সংসারে লাগে সব দিয়েছে আমাদেরকে। আর এই দমকলে জল ফল সবই মেরেছে আমাদের। আর জল হচ্ছে তো, ওর তো আর করার কিছু নাই, আর কি করবো বলুন। আমাদের অভাগ্য আর অন্যের অভাগ্য। আর দিদি আরও বড় হোক, দিদি এইসব পাঠিয়েছে, এবারে একটু ঘর দুয়ার দিলে আমাদের খুবই ভালো হয়, এইটাই সমস্যাই আছে। এই যে বৃষ্টি হচ্ছে, কোথায় আছেন আপনারা? তিরপল টাঙিয়ে এনেই দিয়েছে, দুটো তিরপল দিয়েছে, হাঁড়ি কুড়ি স্টোভ আরে দিয়েছে, সবই দিয়েছে। অসুবিধা হচ্ছে না তিরপল টাঙিয়ে থাকতে? আপনার নাম কি? আজকে তো লক্ষ্মী পুজো, বাড়িতে লক্ষ্মী পুজো করছেন? বাড়িতে লক্ষ্মী পুজো করছেন? কি কি দিয়েছে আজকে? এই তো লক্ষ্মী ভান্ডার দিয়েছে, সবকিছুই দিয়েছে। আমরা একটা এবার রেখে মমতা দিদি দিয়েছে, লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে অ্যাকাউন্টে। আপনার নাম কি? আমার নাম বেচিবালা রায়। কোথায় বাড়ি আপনার? এখানে এই যে কি সব দেওয়া হচ্ছে তার জন্য লাইন দেওয়া হয়েছে। কি কি দেওয়া হচ্ছে জানেন? না, সেটা এখনো জানি না, কেন লাইনে তো নেই এখন। এখানে শুনলাম কি ভাড় দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভাড়? হ্যাঁ, সেটাই তো দেখছি। সেটা কি, এটা যদি পান কি করবেন? কি বলছে দেখি আগে। না, ভাঁড়টা নিয়ে কি করবেন যদি ভাঁড় দেয়? ভাঁড়টা দিয়েছে বলছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাকি টাকা দেওয়া হচ্ছে সেটা গণনার জন্য। আপনারা কি, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়েছেন? লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছি না, কেন আমার বয়স হয়নি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পল্লীশ্রী। কোথায় আছেন এখন আপনাদের? এখন আপাতত হয়েছিল, কিন্তু এখন বলছে তারা থাকতে দেবে না, কেন সবাই একটু অন্যায় টন্যায় করছে, তো লোকে নোংরা টোকরা করছে আর করছে, ওই জন্য বাধ্য হয়ে ওরা বলছে যে আমরা রাখবো না, অনেকদিন রাখা হয়েছে, এবারে আপনারা ব্যবস্থা করুন। তাই পজিশন ব্যবস্থা করেছে গার্লস কলেজে দেওয়ার জন্য, ওখানে যেতে বলছে, এবারে যারা যাবে তারা যান। কিন্তু আমাদের বাড়িতে এখন একটু, যেই তো আমরা পরিষ্কার টরিষ্কার করেছি, এখন বাড়িতে আমরা সব আছি, ওদের কথা বলেছিলেন যে ওদের যাতে কোনো অসুবিধা না হয় আজ লক্ষ্মী পুজোর দিন, যাতে সেই ময়দা বা লুচি এটা করতে পারে, সেই ময়দা, সুজি, চিনি, ডাল, এইসব চিড়ে আজকে লক্ষ্মী পুজোর দিন যেগুলো দরকার হয় সেগুলো দেওয়া হচ্ছে। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাঁড়ার যেটা, সেটা আমরা আমাদের মায়েদের হাতে আমরা তুলে দিচ্ছি, যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাভাবনা যে লক্ষ্মীর ভাণ্ডারটা কী, লক্ষ্মীর ভাঁড়ারটা কী, সেইটা আমরা ওদের হাতে কিছু কিছু আমরা তুলে দিচ্ছি। আবার বৃষ্টি পড়ছে, আবার নিম্নচাপ, এনাদের জন্য কি খাবারের ব্যবস্থা করছেন? এনাদের আমরা চেষ্টা করছি খাবারের জন্য। আমি ওদের বলেছি যে বিকেল আয়ের এটা ছিল,
গার্লস কলেজটাকে আমরা বলেছি ওখানে খুলে দেবো, যদি ওই মায়েরা যদি ওখানে যায়, কারণ ওখানে টিউব কল আছে, থাকারও আছে, খাবার জলও আছে, পানীয় জলের যেটা ব্যাপার ওনাদের বলেছি, দেখি ওনাদের সাথে কথা বলি, যে কথা বলে এবার ওদের যেটা নিজেদের কোনো জায়গা নাই আমরা জায়গার সন্ধান করছি, আর ওনাদেরকেও বলেছি আপনাদের যদি কারো জায়গা থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি তো করে দিচ্ছেন, সেই বাড়িটাও আমরা ওদের নামগুলো আমরা লিস্ট করছি, করে ওই ওদের ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে বলে গেছেন, ওদের যাতে কোনো অসুবিধা না, আমরা চেষ্টা করছি। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।